আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, সাগর ও লঘুচাপ বাড়বে বৃষ্টি। বৃষ্টি বেড়েছে, কিছুটা কমতে পারে তাপমাত্রা। একই সঙ্গে সারা দেশে 18 জেলায় চলমান তাপপ্রবাহ কোথাও কোথাও থেকে দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ কোন কোন বিভাগে কোথায় কোথায় কখন থেকে শুরু হবে, কী বলছে আজকের আবহাওয়া রিপোর্ট জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওতে, সঙ্গে থাকুন। তাছাড়াও জেনে নেব আজকে তাপমাত্রা কত থাকবে, সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার আবহাওয়ার খবর জানতে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো এবার জেনে নিন আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সময় আশ্বিনের শেষ দিনে গরমে পড়ছে প্রায় সারা দেশ। দেশের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেশি। আবহাওয়াবিদ মোহাম্মদ আরিফ হোসেন বলেন, বৃষ্টিটা একটু বাড়বে আর বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ ঢাকার বৃষ্টির সম্ভাবনা আছে। 18, 19 ও 20 অক্টোবর দিকে বৃষ্টিপাত বাড়তে পারে জানিয়েছে আরিফ হোসেন। বলেন, লঘুচাপটি এখন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছে, এটির প্রভাবে বাংলাদেশে বৃষ্টি বাড়বে। শনিবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় 38.2 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এই সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে 754 মিলিমিটার। তো এই ছিল আজকের আবহাওয়া খবর। তো এরকম গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।